নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই স্বপ্ননীর কিচেন। স্বপ্ননীর কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি বাংলার ঐতিহ্যশালী একটি ত্রিকোণা মিষ্টি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। মিষ্টিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর দেখুন কত সুন্দর নরম আর সফট, ধরার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাচ্ছে, আর কতটা রসালো হয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো চলুন এই মিষ্টিটা আজকে আমি কী করে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার জলটাকে হালকা ঈষৎ উষ্ণ গরম করে এর মধ্যে 10 টাকা দামের একটা আমল দুধের প্যাকেট আমি আগে থেকেই গুলিয়ে রাখছি। তারপরে কড়াইটা একটু গরম করে নিচ্ছি, আর মেজারিং কাপের 2 কাপ পরিমাণ আমি এখানে সুজি অ্যাড করছি। এখানে প্রায় 100 গ্রাম মতো সুজি আছে। সুজিটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, আর একটু লালচে করে সুজিগুলোকে ভেজে নিতে হবে। খুব ভালো করে নাড়তে হবে যেন পুড়ে না যায়। তো দুধটা ওইদিকে আমি গুলিয়ে নিয়েছি, আর সুজিটা ওইদিকে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দুধটা আমি এই সুজির মধ্যে অল্প অল্প করে দিয়ে ঘন একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। আর এই ব্যাটারটাকে নাড়তে নাড়তে কিন্তু একটা ডোয়ে পরিণত হবে। দুধটুকুই দিয়ে দিয়েছি কারণ এর মধ্যে আমি কোনো জল ইউজ করব না। খুব ভালো করে ব্যাটারটাকে একটুকুনি নেড়ে নিলেই কয়েক মিনিটের মধ্যেই খুব ভালো করে একটা ডো রেডি হয়ে যাবে। ডোটা কিন্তু খুব ভালো করে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো জল নেই আর একটু শুকিয়ে এসছে। এই অবস্থায় আমি খুব ভালো করে নেড়ে ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে খুব ভালো করে আমি চারিদিকে মাখিয়ে নিচ্ছি, তাহলে ডোটা প্লেটের গায়ে লেগে যাবে না। আর তারপরেই আমি ডোগুলোকে এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ডোটাকে একটু ঠান্ডা করতে হবে, তবে বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে চেপে চেপে। তো মাখা হয়ে গেছে, এবার ডোটার হাফ আমি নিয়ে নিয়েছি হাতে। আপনারা মিষ্টিটা যে কোনো স্টেপেই করতে পারেন, তবে যেহেতু ত্রিকোণা মিষ্টি তাই 3 কোণায় হবে। তো আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, আর তারপরে একটা শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে আমি শেপটা দিয়ে দিয়েছি। তো চারিদিকে খুব ভালো করে ঠেসে ঠেসে কিন্তু এই শেপটা দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো করে মিষ্টিটা রেডি হবে। তো এরকম করে আমি 2খানা শেপ আগে দিয়ে নেব, তারপরে আমি মিষ্টিগুলোকে কাটিং করব। তো একটা মিষ্টির শেপ অলরেডি দেওয়া হয়ে গেছে, আর আমি আরেকটাও শেপ রেডি করছি। তো এইভাবে একটুখানি প্রেস করে প্লেটের উপর রেখে সমান করলেই কিন্তু রেডি হয়ে যাবে। এবার একটা ছুরিতে সামান্য একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, তারপরে আমি শেপটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডোটাকে পুরো একটা লম্বা করেও শেপটা দিতে পারেন, তাহলে শেপগুলো খুবই ভালো লাগবে। তো একটা রেডি হয়ে গেছে, এবার চারিদিকে দেখুন একটু ফাটা ফাটা দেখাচ্ছে, এগুলোকে একটু হাত দিয়ে এরকম করে নিলেই কিন্তু ভালো করে মিষ্টিগুলো রেডি হয়ে যাবে, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো সব ত্রিকোণা মিষ্টিগুলো আমি এইভাবে রেডি করে নিচ্ছি, খুব সহজ পদ্ধতি, আপনারা সবাই কিন্তু খুব ভালো করেই পারবেন রেসিপিটা তৈরি করতে। তো সবগুলো রেডি হয়ে গেছে, এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তো এর মধ্যে আমি এখানে 1 মগ জল দিয়েছি, মানে 3 কাপ জল আছে এখানে। 3 কাপ জলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো চিনি। তো যদি চিনিটা একটু বেশি লাগে তো আমি আরও পরে অ্যাড করব,
তো চিনির শিরাটা কিন্তু বন্ধুরা পাতলা করতে হবে। চিনির শিরা কিন্তু ঘন হলে একেবারে মিষ্টির মধ্যে সোপ করবে না। তো আমি এখানে 150 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। তো আর একটু চিনি লাগবে, তার জন্য আমি আর একটু চিনি দিয়ে দিয়েছি। আমি টোটাল এখানে 200 গ্রাম মতো চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি চিনি বা কম চিনি অ্যাড করতে পারেন। মিষ্টির শিরাটা একদমই রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি আর উপরে হাত দিলেই বোঝা যাবে যে তেলের থেকে তাত উঠছে। এইবার আমি একটা একটা করে মিষ্টি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এগুলো ভাজতেও কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না, তবে আঁচটা কিন্তু একদমই লো ফ্লেমে দিতে হবে। আঁচটা লো ফ্লেমে দিয়েই কিন্তু তুলতে হবে। আর একটা টিপস, আপনারা কিন্তু এই মিষ্টিটা দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটুখানি 1 থেকে 1.5 মিনিট পর আপনারা এই মিষ্টিটা উল্টে দেবেন আর তারপরে এরকম করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। তো আমি এরকম করে প্রত্যেকটা মিষ্টি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু একদমই লো ফ্লেমে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো করে মিষ্টিগুলো ভাজা হবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে না। তো সব মিষ্টিগুলো কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে ডুবিয়ে আমি অন্তত 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আর চিনি শিরাটা গরম থাকতে থাকতেই বা মিষ্টিটা গরম থাকতে থাকতে কিন্তু চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে আর মাঝখানে একবার উল্টে পাল্টে দিতে হবে, যাতে মিষ্টির শিরাটা খুব ভালো করে সোপ করে মিষ্টির মধ্যে ঢুকে যায়। তো আমি এটাকে 30 মিনিট এবার রেখে দিচ্ছি। তিরিশ মিনিট পর চলে এসেছি, দেখুন মিষ্টিগুলো কত ভালো করে ফুলে গেছে আর ওয়েটও কিন্তু হয়ে গেছে, এতটাই ভারী হয়েছে যে রসে একদম টইটম্বুর হয়ে গেছে, আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। এবার মিষ্টিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু বন্ধুরা খুব ভালো হয়। আমার রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট এবং কতটা নরম হয়েছে আর কতটা মিষ্টির রস এই মিষ্টির মধ্যে ঢুকে গেছে। তো শিরাটা খুব ভালো করে ঢুকলে কিন্তু মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা সামনেই জন্মাষ্টমী আর এইটা কিন্তু আপনারা খুব সহজেই তাড়াতাড়ি করে ফেলতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।